এই মাসের প্রত্যেকটি সময়কে, প্রত্যেকটি মোমেন্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলতপূর্ণ করেছেন এবং এর প্রতিদানকে আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন। তাই এই মাসে আপনি যে কোনো আমল করেন না কেন, এটা মুফাদ্দাল, ফজিলতপূর্ণ, ফজিলত দেয়া আছে, অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে। এই প্রত্যেকটা সময় আপনার জন্য অত্যন্ত মূল্যবান সময়, মানে আপনার এক ঘন্টা চলে গেলে তো হতে পারে যে আপনার 1000 মাসের মাস চলে গেল। আমার বন্ধুগণ, কারণ রমাদান মাসের শেষ দশকের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ বলেছেন। সুতরাং যদি আপনার 1 মিনিট চলে যায়, হতে পারে যে 1000 মাসের মতো সময় আপনার নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য এটাকে গনিমত মনে করে আপনি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, কারণ এর প্রত্যেকটি সময় হচ্ছে মূলত মুদাআফুল আজর, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, যেই আমল করেন না কেন। ফলে সালফ সালেহীন এই রমাদান মাসে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত, সবচেয়ে বেশি নফল ইবাদতগুলো করতেন, কারণ নফল ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে ফজিলতের কাজ হচ্ছে যেটি, সেটা হলো এই এই মাসের মধ্যে সদকা করা, দান খয়রাত করা। বন্ধুগণ, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় খরচ করবেন। অনেকে আছেন যে আল্লাহর রাস্তায় খরচ করতে বললে আল্লাহর রাস্তা তো তালাশ করি পাই না, কোথায় আল্লাহর রাস্তা? না, আপনাকে জানতে হবে কোনটি আল্লাহর রাস্তা, সেটা জেনেই আল্লাহর রাস্তায় খরচ করবেন। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় আপনি 1টি টাকা খরচ করবেন তো সে 1টি টাকা আপনার ব্যালেন্স হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছে, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, যা তোমরা খরচ করবে তা তোমার ব্যালেন্স হবে, তোমার অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছে সেটা আপনার ব্যালেন্স হিসেবে জমা হবে, আপনার ব্যালেন্স শিটের মধ্যে সেটা পাবেন। কিন্তু খরচ করবেন না তো ব্যালেন্স শিটের মধ্যে সেটা পাবেন না, সেটা ব্যালেন্স শিটের মধ্যে পাবেন না।